কিন্তু এক লাইন ফাঁকা ভাত হয়ে গেছে আর কাল তো যা ভেবেছি তাই খাল নিতবো আটি উপর ধান কেটে নিয়েছি এই জমিতে তো সকাল নয় আমি দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ করে 10টার সময় আসলাম, এখন বাজে সকাল 10টা, ঠিক আছে। তো এসে কিন্তু এক লাইন ধানটা বাঁধা হয়ে গেছে আর কালকে যা বেঁধেছিলাম এখানে গাদা দিয়ে রেখে দিয়েছি চিক চাপা দিয়ে, জানি না কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে আর এইখানে ধান বাঁধবো, ঠিক আছে। এখনো হাফ জমি সবে মানে বাঁধা হয়ে ওখানে ইয়ে করা আছে, এখনো হাফটা বাকি আছে, দেখতে পাচ্ছে পুরো হাফ জমি এখনো বাকি আছে। বৃষ্টি ওয়েদার মানে পাকা ধানে বাঁশ দিতে পারে নাই, বৃষ্টি একমাত্র পারে। চলো ধান বাঁধবো, দেখা যাক কতটা কি বাঁধতে পারি, কারণ একাই কতটাই বা ধান বাঁধবো, সবে এখান থেকে ওই এক লাইন এই লাইনটা বাঁধলাম, ঠিক আছে। এবার এই লাইনটা বাঁধতে হবে, দেখা যাক কতটা বাঁধা যায়। হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ধান বাঁধতে, দেখতে পাচ্ছে হাতটা পুরো লাল হয়ে অবস্থা খারাপ হয়ে যায়, হাতে এই চামড়া উঠে গোটা হাত লাল হয়ে আছে, তারপরে ধান বাঁধতে এই দূরে তো খাল করে মোটামুটি সব ধান তার বাইরে রাখা যায়, পুরো খাল করে সব ধান কেটে নিয়ে পড়ে যাবে। অলরেডি এখান থেকে সব ধান কেটে নিয়েছে, সব এই খালটাই ঢুকে নিয়েছে, এই খড়টার এর একটাও ধান আছে, এই দু আটি পুরো ধান কেটে নিয়েছে। হ্যাঁ এইটারে তো হাই দুটো কোথায়, এইটারে তো কেটে ফাঁক করে দিয়েছে, সব ধান কেটে নিয়েছে এখানে। দেখো একটা আটি, দুটো আটি, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, পুরো ছটা আটে ধান কেটে নিয়ে এখানে গর্তে ঢুকিয়ে দিয়েছে। কোন গর্তে এইটা, এখানে অনেকগুলো গর্ত আছে, এত ইজি ব্যাপার নয়, ঠিক আছে। অনেকে পারেনি ধান বাঁধা, আমি শিখেছি অনেক ছোটোবেলায়, এখানে তো এই কবছর দেখো বিকেলবেলা আর ধান বাঁধতে যাইনি আর এখন বানাবো পাস্তা। তো প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু আমাদের মধ্যে হয়েই থাকে, মানে ছোট মতো খাওয়া দাওয়া, কারণ সন্ধ্যাবেলা একটু খেতে ইচ্ছা হয়। তো একটু চাষের কাছ থেকে যার কারণে খাওয়া দাওয়ার এখানে মানে পেঁয়াজ ফেঁয়াজ কেটেছি, মানে চোখে তার মধ্যে ঝাঁঝ লাগছে, প্রচুর মানে চোখ থেকে জল রয়েছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে, রসুন ছাড়া হয়ে গেছে, আমার রাজলা আছে, আর এই চিকের মধ্যে আছে পাস্তা, পাস্তা মশলা আছে, ঠিক আছে। আর এখন আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, তো চলো পাস্তাটা একদম কমপ্লিট করি, দিয়ে তারপরে দেখাচ্ছি এখন চিকেন পাস্তা হবে। আর চিকেনগুলো একবার দেখে নিই, সেখানে বাইরে কেটে আমি ডুবিয়ে রাখছি, এখানে ছোটো ছোটো করে কেটেছি। তো যেমন করে চিকেন করে প্রথমে তেভাবে চিকেনটা কষে দেবো, নিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে দেবো। তো পাস্তা তো কমপ্লিট সবাই করতে জানে, তাই এই রেসিপিটা তোমাদের দেখালাম নি, ওই তো ওখানেই আছে, দেখেন চলো এরকম কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। সুব্রতকে ফোন করেছিল, সুব্রত আসছে। সো গাইস আমাদের এখানে পাস্তা রেডি, দেখতে হচ্ছে কতটা টেস্টি বড় হয়েছে, চিকেন পাস্তা আর এখানে সস দেওয়া আছে, ধনে পাতা দেওয়া আছে উপরে ছড়ানো, সেই লেভেলের কিন্তু টেস্টটা হয়েছে সেরকম, দারুণ লাগবে কিন্তু খেতে। তোমাদের একটু সিনেমাটিক শটে দেখিয়ে দিই, সুন্দর একটা টেস্টি।